কাঞ্চনজঙ্ঘা, যেটার নাম শুনলে দার্জিলিংয়ের কথা আমাদের আগেই মনে পড়ে, কারণ এই দার্জিলিং থেকেই কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। আপনার ভাগ্য যদি ভালো থাকে তাহলে আপনি কাঞ্চনজঙ্ঘা অবশ্যই দেখতে পারবেন, কারণ 50% মানুষ দার্জিলিংয়ে এসে কাঞ্চনজঙ্ঘা না দেখেই ফিরে যায়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো দার্জিলিংয়ে আসার পরের দিন রাত 3টার সময় হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে সাইট সিন করতে বের হই। সেই সময় বের হলে আপনারা কি কি সমস্যায় পড়তে পারেন এবং আমি যে মারাত্মক ভুলটি করেছি সেটা আপনারা যেন না করেন, সেই জন্য আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা খুব সুন্দরভাবে দার্জিলিং ভ্রমণটা সম্পূর্ণ করতে পারেন। ঘড়ির কাঁটায় সময় বাজে 3:42, আর এখন আমি দার্জিলিংয়ে সাইট সিন করার জন্য বের হচ্ছি। এখন তাপমাত্রা হচ্ছে 12°C, হাড় কাঁপানো ঠান্ডা, ভাই বুঝতে পারছেন না। আজকে আমরা যাচ্ছি টাইগার হিল এবং ঘুম মনেস্ট্রি এবং বাতাসিয়া লুপ, এই তিনটে জায়গা দেখে আমরা চলে আসব সকাল 7টা থেকে 8টার মধ্যে। দেন আবার 11টার দিকে বেরোতে হবে সারা দিনের জন্য সাইট সিন করার জন্য। আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এই দিন আমি কী করি, কীভাবে ঘুরলাম, কী আমার অভিজ্ঞতা, যাবতীয় ডিটেলস থাকছে এই ভিডিওতে। চলুন আস্তে আস্তে করে বাইরে যাই, এখন রুমের ভিতরে তাই এই কাবাকাবি শুরু হয়ে গেছে, বাইরে না জানি কি হবে। তো গাড়ি চলে এসছে আমাদের, আমরা বের হয়ে গেছি, এই যে এই সব শেয়ার গাড়িতে করে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। বাইরে তো হেভি বাতাস দিচ্ছে, তো দেখি কোন গাড়িতে যাওয়া যায়। আর আমার এই যে শেয়ারিংয়ের যে ভাড়াটা নিচ্ছে, সকালের ভাড়াটা, সেটা কিন্তু 400 টাকা, 3টা স্পট আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। তো আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে, মোটামুটি 40 মিনিটের মতো আমাদের টাইগার হিলে পৌঁছাতে লাগবে। বাইরে মোটামুটি এখন 12°C বেশি সেলসিয়াস। আমরা অলরেডি টাইগার হিলে পৌঁছে গেছি, মোটামুটি 40 মিনিটের মতো আমাদের সময় লাগলো। এই যে এটাই হচ্ছে টাইগার হিলের যে গেটটা, সেইটা এখান থেকে মনে হয় আমাদের বেশ কিছু ওই দিকে যাওয়া লাগবে। এখানে কিন্তু সকালে চাও পাওয়া যাচ্ছে 10-20 টাকায়, আর খুব ঠান্ডা, মেঘও দেখা যাচ্ছে, মেঘ আমাদের গায়ে ছুঁয়ে দিচ্ছে এমন একটা ব্যাপার। এই যে দেখুন, এই সকালবেলায় আপনারা চা পাবেন। আর মোটামুটি এখন এই একটা গাড়ি, ওই একটা গাড়ি, ও একটা 4-5টা গাড়ি এখন অ্যাভেলেবেল রয়েছে এখানে, আরও গাড়ি আসতে, খুবই সুন্দর লাগছে। আর যে ঠান্ডা, এই যে গাড়িগুলো কিন্তু এটা ওপরে উঠছে, কেন ওপরে উঠছে আমরা জানি না, বাট আমাদের গাড়ি ওপরে উঠলো না, বললো পিছল হবে এই জন্য উঠবে না। তো দেখতে হবে আমরা কোন দিকে এখন যাই। সো আমরা যাচ্ছি সামনের দিকে, দেখা যাক কোন দিকে যে পৌঁছাই। এখানে কিন্তু সম্পূর্ণ সব মেঘের মধ্যে আমরা ঘিরে আছি এমন একটা ব্যাপার। আর ওই যে ওপরে চাঁদ দেখা যাচ্ছে এখানে, আবার এই রাতের বেলায় খাওয়ার দাওয়ারও পাওয়া যাচ্ছে, ম্যাগি, সকালবেলায় এখান থেকে আমরা খেয়ে দিয়ে বের হব এমন একটা ব্যাপার। এখানে আবার জামা কাপড়ও পাওয়া যাচ্ছে, মাই গড। ওকে, একজন কিন্তু আমাদের আস্তে আস্তে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, কারণ এখানে রাস্তা খারাপ আছে। রাস্তাই তো নেই, সামালি নেই উঠতা। ও মাই গড, কিতনা লোক হে, এই যে ইধার যাও ভাইয়া, ইধার 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 সে কুদ জায়েগা, ইয়া সামনে কাঞ্চনজঙ্ঘা ইয়া দেখেগা। ও যে ও যে সামনে যে রোড 1 কিলোমিটার, ও কে বহুত উপরে, আর এ জদা সোটা হে। আচ্ছা, ও যে 1 কিলোমিটার যে রোড হে না, ও জদা ছগা নেই, পিছলেন রহেগা, উঁচা ভি রহেগা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেই প্রাইভেট লোক সে কিউ জায়েঙ্গে উধার, ইতনা রিক্স লেকে, বল তো রে জগা হ্যায় তো। হ্যাঁ হ্যাঁ, পাহাড় মে জাদা ফরক নেই পড়তা। আপকা নসিব আচ্ছা রহেগা তো আপ শিলিগুড়ি সেই কাঞ্চনজঙ্ঘা দেখ সকতে।
মোটামুটি আমাদের কিছু কিছু ভিউ দেখা শুরু হয়ে গেছে। চোখে এত হলো দেখা যাচ্ছে না, কিন্তু ক্যামেরায় খুব ভালো দেখা যাচ্ছে। কেন এখন মোটামুটি একটু ভিজিবল হচ্ছে সূর্যটা। এই যে সূর্যটা আমরা দেখছি, এটা কিন্তু সূর্যের শুধুমাত্র যে রশ্মিটা, কিন্তু সূর্য মোটামুটি এখনো 20 মিনিট পরে উঠবে, কারণ সূর্যোদয়ের সাক্ষী আমি অনেক জায়গায় হয়েছি, তো এই জন্য এই অভিজ্ঞতাটা তো হয়েই গেছে। কতটা সুন্দর এবং কতটা মায়াবী লাগছে এই জায়গা, ও মাই গড। বাড়ি কেন বসে আছেন আপনারা, চলে আসুন এখানে। আমার ক্যামেরা কিন্তু ফোকাস নিতে পারছে না, এখানে এত বেশি ফগ এবং এত বেশি এখানে আর কি কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এই জায়গা যে সুন্দর বলবো, সুন্দরের চেয়ে যদি কিছু থাকে তাহলে সেটা দার্জিলিং। যদি এত সুন্দর হয় তাহলে সিকিম, গ্যাংটক, মেঘালয় কত সুন্দর হবে, তো ভেবেই পাচ্ছি না। এখন অবস্থা হচ্ছে এমন, এখন বাজে মোটামুটি 6:38, না না 6:35-এর মতো বাজে, 6:38-এ সূর্য ওঠার কথা। গুগল যা বলছে, ওয়েদার যা বলছে, দেখা যাক কি হয়। কিন্তু আমি তো এটা জানতাম না যে ওই ওপরে ওঠার জন্য রিজার্ভ করতে হবে, আর লোকালরা উঠতে পারবে না, শেয়ারিংটা উঠতে পারবে না, তাহলে তো আমি ওই ওপরেই যেতাম। ওইটাই কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘার সন্ধান আমরা পেয়ে গেছি ভাই, কাঞ্চনজঙ্ঘার সন্ধান পেয়ে গেছি। এখনও দেখা যাচ্ছে না, মোটামুটি দেখা যাচ্ছে, আপনারা অল্প অল্প দেখতে পাবেন হয়তো, বাট চোখে খুব সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখো, এই যে কাঞ্চনজঙ্ঘা কতটা সুন্দর। এই যে বাদল উঠছে না, এখন আর একটা যে মেঘ উঠছে, এই যে মেঘটা, এই মেঘটা কিন্তু সম্পূর্ণ সব ঢেকে দিতে পারে, সম্পূর্ণ সব প্ল্যান চপাট করে দিতে পারে এই মেঘটা উঠে। এখন বাজে 5:45, আর এখনের এই মোমেন্টটাই মোটামুটি ভালোই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে, আমরা চোখে ভালোই দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে এতটা শো করছে না। আর এইদিকে সূর্য মামা উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে এমন একটা ভাব, পাহাড়ে ঢেকে আছে, আর এদিকে কাঞ্চনজঙ্ঘার তো দেখাই যাচ্ছে। আজকে ওয়েদার ভালোই ছিল বলা যায়, আমরা আমাদের কপাল ভালোই বলা যায়, অনেক সময় তো লোকে দেখতেই পায় না। তখন একটু দেখার চেষ্টা করব। এই যে কাঞ্চনজঙ্ঘার পাহাড়গুলো সব দেখা যাচ্ছে, এইটা এইদিকে একটা বড়, এইদিকে সবচেয়ে বড় যেটা কাঞ্চনজঙ্ঘার পাহাড় সেইটা। আমি রাতের বেলায় যে দৃশ্যটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এখন সকালবেলায় দেখুন কাঞ্চনজঙ্ঘার সাথে এই আই লাভ সিনচান লেখা কত সুন্দর লাগছে, এবং এইদিকে এত সুন্দর করে ফুল গাছ লাগানো রয়েছে, সেইগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে বহুত রকমের টুপি, বিভিন্ন জিনিস, ঠান্ডার জিনিস বিক্রি হচ্ছে। এই যে ফুলের বাগানটা এতটা সুন্দর লাগছে, কল্পনাই করতে পারছি না এতটা সুন্দর। এইদিকে সব পাথর দিয়ে এরকম রাস্তাটা করা, আর এই জায়গাটার অবস্থা হচ্ছে এরকম, আর ওই দিকে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, বেশ ভালোই লাগছে, খুব সুন্দর। আমরা এখন চলে যাচ্ছি সেই গাড়ির দিকে, টাইগার হিল থেকে আমরা এখন ব্যাক করছি, ঘুম মনেস্ট্রির দিকে যাব এখন আমরা মনে হয়, দেখি কোন দিকে নিয়ে যাই। মূলত আমরা যে 3টে স্পট ঘুরবো, তার মধ্যে 1টে স্পট আমাদের ঘোরা শেষ, টাইগার হিল। এখান থেকে দেখি যদি একটু ম্যাগি খাওয়া যায় তাহলে ভালো হয়, এবং ম্যাগি কত প্রাইস সেটাও একটু দেখতে হবে আমাদেরকে। ম্যাগি কত করে? 50 রুপিস। কিতনা টাইম লাগেগা? রেডি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু ম্যাগি খেতে চাচ্ছিলাম, বাট আমাদের ড্রাইভার সাহেব আমাদেরকে কল করছে, চলে যেতে বলছে, এই জন্য আমাদের খাওয়া হবে না, পরবর্তী কোনো স্পটে গিয়ে আমরা ম্যাগিটা খেয়ে নেব। এই টাইগার হিলে এসে কিন্তু আমরা স্ক্যামে পড়ি। আমি যে জায়গা থেকে সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘা দেখলাম, এটা কিন্তু টাইগার হিল না। টাইগার হিল এখনও 1 কিলোমিটার ওপরে, কিন্তু আপনি যদি শেয়ারিং গাড়িতে আসেন তাহলে আপনাকে এইখানেই নামাবে, আর যদি আপনি রিজার্ভ করা গাড়িতে আসেন, মানে নিজস্বভাবে রিজার্ভ করেন, তাহলে কিন্তু মেন টাইগার হিলে নিয়ে যাবে। আপনারা যখন শেয়ারিং গাড়িতে আসছেন অবশ্যই এই জিনিসটা কনফার্ম করে নেবেন যে কোথায় আপনাকে নিয়ে যাবে। আর যদি নিজস্ব গাড়ি ভাড়া করতে পারেন তাহলে এই যে সকালের মোমেন্টটা খুব সুন্দর কাটবে,
কারণ আমাদের গাড়ির ড্রাইভার কিন্তু অনেক তাড়াতাড়ি আমাদেরকে ডাক দিয়েছিল। কিন্তু নিজস্ব গাড়ি ভাড়া করলে সেই সময়টা আপনারা পাবেন, খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন। এখানে কিন্তু আমাদের টিকিট লাগছে, আমরা যে টাইগার হিলে গেলাম। 10 rupees আমরা যে টাইগার হিলে গেলাম, সেই টাইগার হিলের জন্য আমাদের সবাইকে 70 টাকা করে দিতে হচ্ছে। এটা সবাইকে দিতে হবে, আমরা যখন ফিরে আসব তখন কিন্তু এনারা 70 টাকা করে নেবে এবং একটা স্লিপও দেবে আমাদেরকে। এই যে এই ধরনের টিকিট তারা দিয়েছে আমাদেরকে 70 টাকা করে এক একটা, এটা সবাইকে দিতে হবে টাইগার হিলে যে যে যাবে। আমরা এখন পৌঁছে গেলাম ঘুম মনেস্ট্রিতে। আমাদের গাড়ি একটু আগেই নামিয়ে দিয়েছে আমাদের, হেঁটে হেঁটে যেতে হচ্ছে। ওই যে সামনে যে গেটটা দেখছেন ওই দিকে হচ্ছে ঘুম মনেস্ট্রি, ওই গেট দিয়ে আমাদেরকে নিচে নেমে যেতে হবে। চলুন আস্তে আস্তে করে আমরা চলে যাই। এরপরে আমরা যাব বাতাসিয়া লুপ, এটা আমাদের দ্বিতীয় পয়েন্ট। এই যে ঘুম মনেস্ট্রির যে গেটটা সেইটা, আমরা এই পাশ দিয়ে এখন আস্তে আস্তে করে নিচে নেমে যাব। এদিক দিয়ে যেতে হবে আমাদেরকে। এই যে নিচে সব লোকজন দাঁড়িয়ে আছে, বসে আছে, আমরা আস্তে আস্তে করে নেমে যাচ্ছি। প্রীতম দা ট্রাভেলার, টিএইচি দা। এই যে এটা হচ্ছে ঘুম মনেস্ট্রির যে জায়গা সেটা। ওটা মনে হয় মেন মন্দির ঘুম মনেস্ট্রি, আর এই জায়গাটা এরকম। আমরা একটু এখন ভিতরে যাব, চলুন দেখে আসি ভিতরটা কেমন। এখানে আবার জুতো খুলতে হবে আমাদেরকে, তো আমরা জুতোই খুলি। এই যে ভিতরে প্রথমে এইগুলো পাওয়া যাচ্ছে, এবং এটা হচ্ছে মেন যে ঘুম মনেস্ট্রির মূর্তিটা সেইটা। আর ভিতরটা বেশ সুন্দর, দেখুন কতটা সুন্দর লাগছে এই জায়গাটা। ঘুম মনেস্ট্রি মূর্তিটা কিন্তু বেশ বড়, ছোট না, বেশ বড় মূর্তি। আর দেয়ালে দেয়ালে এই জিনিসগুলো তৈরি করা কিংবা আঁকানো, সেটাই বলুন। এখানে আবার অনেকে পয়সা দিচ্ছে, এখানে একটা মূর্তি রয়েছে। চলুন আমরা সামনে যাই। এখানে আবার আপেল বিভিন্ন কিছু দেয়া দেখছি। এই যে মেন মুখটা উপরটা এরকম, এদিকে একটা মূর্তি রয়েছে, এদিকে বেশ কিছু আঁকানো, ঘোরাতে হবে এরকম করে। এই যে দেখো, খুব ভালো। চলুন আমরা জুতো পরে নিই, অনেক ঠান্ডা লাগছে। এই যে ঘুম মনেস্ট্রির সামনে যে দোকানগুলো দেখছো, এই দোকানগুলো কিন্তু যখন ট্রেন আসবে তখন কিন্তু এরা তুলে নেবে, সেই পর্যন্তই এদের দোকানটা চলবে। ট্রেন আসার পরে এই দোকানগুলো তারা সরিয়ে নেবে, কারণ ট্রেন এখান থেকে যাবে। তারা কিন্তু ট্রেন লাইনের পাটির ওপরে বসে আছে। আমরা এখন পৌঁছে গেছি আমাদের 3 নম্বর দর্শনীয় জায়গা, সেটা হচ্ছে বাতাসিয়া লুপ। এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে। পার পার্সন কত করে আগে শুনতে হবে, 50 টাকা করে এক একজন এন্ট্রি লেখাই আছে। এবার কেটে এই পাশ দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। এটা বেসিক্যালি একটা পার্ক। 50 টাকার টিকিট কেটে আমরা কিন্তু ভিতরে ঢুকে গেলাম। এই যে সামনেটা, এটা হচ্ছে বাতাসিয়া লুপ পার্ক আমার যেটা মনে হচ্ছে। চলুন আমরা সামনের দিকে যাই এবং এই পার্কটা আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। আচ্ছা, এটা একটা চায়ের বাগান মূলত, এমন কিছু বলতে পারেন। এখানে আবার টয় ট্রেনের জন্য লাইন করা আছে, সামনে একটা বড় এরকম স্ট্রাকচার রয়েছে, তার পাশে একটা মূর্তি রয়েছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে,
এদিকে সবাই কাপড় চোপড় কিনছে, এদিকে একটা ফুলের বাগান রয়েছে, এই পাশেও কিন্তু লোকজন জামা কাপড় কিনছে, ওই দিক থেকে ভিউ দেখা যাচ্ছে। চলুন আমরা সেই দিকেই যাই। উপরের পাহাড়গুলো এখান থেকে দেখা যাচ্ছে, এখানে সব জামা কাপড় বিক্রি হচ্ছে। এইদিকে আবার দেখছি জুম মেশিন রয়েছে, সেই জুম মেশিন আমরা একটু দেখবো ওটা কি দেখা যায়। চলুন আমরা যাচ্ছি। এই যে এখান থেকে কি দেখা যায় আমরা একটু দেখবো। কিতনা রুপে ভাই? 50 রুপে। কিয়া দেখেঙ্গে মুঝে? দার্জিলিং ভিউ ভাই। দার্জিলিং ভিউ কে কেসে দেখেঙ্গে? আপ তো কিয়া ভাই, আপ তো এটা দিয়ে দেখতে গেলে 50 টাকা লাগবে। দার্জিলিং এর শহরের ভিউ দেখাবে, যখন কুয়াশা থাকবে তখন আর কি দেখাবে না। এদিকে এই ফুলগুলো বেশ সুন্দরভাবে ফুটে আছে, আর এখানেই কিন্তু অলরেডি মেঘ, আমি মেঘের মধ্যেই রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, অলরেডি এই পার্কের মধ্যে মেঘ চলে এসেছে, খুবই সুন্দর লাগছে। এবং এই যে লাল লাল জামাগুলো দেখছেন, এইগুলো পরে আপনারা ছবি তুলতে পারবেন, তার জন্য আপনাদের টাকা দিতে হবে এমন কিছু। এখানে কি সুন্দর ফুল ফুটেছে এবং সবাই কিন্তু ছবি তুলছে, ভিডিও করছে। চলুন আমরা আস্তে আস্তে ঘুরতে লাগে। এই যে কত কিছু বিক্রি হচ্ছে, এখানে আবার একটা বসার জায়গা আছে। এই ড্রেসগুলো কত টাকা করে ভাড়া দিচ্ছে সেটা একটু আপনাদেরকে বলবো, তাহলে আপনাদের সুবিধা হবে, ড্রেসগুলো ভাড়া নেওয়ার আগে আপনারা জানতে পারবেন। এই যে ওইখান থেকে আর কি ড্রেসগুলো সবাই ভাড়া নিচ্ছে। চলো আমরা একটু দেখি ড্রেসের দাম কত। এই যে এইভাবে ছবি তুলতে পারবে সবাই, পোস্টার দেয়াই রয়েছে। কিতনা রুপিয়া এক ড্রেস? 50। কিতনে দের প্যান সকতে? 15 মিনিট। 40 মিনিট? 15 মিনিট। আচ্ছা 50 টাকা দাম, 50 মিনিট আপনি পড়তে পারবেন, এর ভিতরে ঘুরতে পারবেন, ছবি তুলতে পারবেন এমন কিছু। এই যে এরকম এখান থেকে ভিউটা দেখুন, ভিউ তো কিছুই নেই, মানে আমরা এখন পুরোপুরি একটা মেঘের মধ্যে রয়েছি এটা বলতে পারেন, তবে চারি সাইডের একটা ভিউ তো অসাধারণই আসছে। এদিকে সব মেঘ ঘুরে বেড়াচ্ছে। ও মাই গড, খুবই সুন্দর দার্জিলিং, মেঘের শহর, আই লাভ দার্জিলিং এখানেও লেখা রয়েছে, বাট এত লোকজন ছবি তুলছে আপনি চান্সই পাবেন না এমন একটা বিষয়। বাট এই পার্কে এখন অনেক মানুষ, ভালোই মানুষ এখন। এই বাতাসিয়া লুপ পার্ক থেকে কিন্তু দার্জিলিং শহরটা পুরোটা দেখা যাচ্ছে। এই যে দেখুন এখন একটু মেঘটা পরিষ্কার হয়েছে, এই জন্য এই দার্জিলিং শহরটা সম্পূর্ণ দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে এই জায়গা থেকে। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের সকালের যে ট্রিপটা ছিল সেইটা, আমরা প্রথম টাইগার হিল গেলাম, তারপর ওখান থেকে ঘুম মনস্ট্রি গেলাম, এই বাতাসিয়া লুপ পার্কে এসে আমাদের ট্রিপ শেষ করলাম। সকালে এই তিনটে জায়গায় আপনারা ঘুরতে পারবেন, তার মূল্য হচ্ছে 400 টাকা পার পার্সন শেয়ারে, আর যদি আপনারা গাড়ি বুক করতে চান তাহলে 2500-3000 এমন গাড়ি বুক করলে আপনারা খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন। আমরা তো দেখলেন কোথায় ছিলাম আর যারা গাড়ি বুক করেছে তারা কোথায় ছিল, আর একটা পাহাড়ের ওপরে। তো যদি আপনার টাকা বেশি থাকে তাহলে গাড়ি বুক করবেন, তাহলে আরও ভালোভাবে ঘুরতে পারবেন, থাকতে পারবেন, অনেক টাইম স্পেন্ড করতে পারবেন।
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।